हाय गाइस, आई एम पूज एंड वेलकम बैक टू आवर चैनल होम टू स्ट्रीट। तो इफ़ यू आर न्यू इन आवर चैनल, प्लीज़ सब्सक्राइब आवर चैनल एंड प्रेस द बेल आइकन फॉर फर्दर नोटिफिकेशन। सो आजकल ब्लगटा शुरू कर लम कारण अपना फुल ब्लगे ईशा के देखते पारबेन ना, कारण वही ब्लगटाई नहीं। आसले अनेक दिन धरे भाबछिलाम भिडियोगुलो के करब, किन्तु मोटामोटी होच्छे ना, टाइमिंग मैच करछे ना बोले। तो ईशा बोलो ठीक आछे तुई करे ने, आमी नेक्स्ट ब्लगे आर कि जुक्त होब। तो देन आर कि अनेक सबार तो मोटामोटी शपिंग हो गेछे, आमादेरो हयेई गेछे। तो आमी भाबलाम एक एक करे आपनादेर साथे सेगुलो शेयर करी, कारण तो आज के आमी ड्रेसटा देखाच्छी ना, कारण कयेकटा ड्रेस आछे जेगुलो ट्रेलारेर काछे देवा आछे सेगुलो एखोनो आसेनि। तो एइजन्य आपनादेर साथे आमी সেগুলো শেয়ার করতে পারছি না, ফুল আসলে একবারই শেয়ার করব। বাট আমি আজকে জুয়েলারিগুলো শেয়ার করব, যেগুলো আর কি আমরা মানে দুর্গাপূজার জন্য কিনেছি। তো বেসিক্যালি সত্যি কথা বলতে একটাও মানে আমি আর আমার বোন শপিংয়ে যাইই নি আমরা, কারণ সত্যি কথা বলতে আমার মা আপনারা দেখেইছেন আগের ভিডিওগুলোতে যে আমাদের গার্মেন্টসের বিজনেস আছে। তো সেই জন্য মা যেহেতু যায়, তো মাই মানে সব কটা জিনিস কিনে নিয়ে এসেছে, যা মানে ড্রেস থেকে বলতে গেলে জুয়েলারি সবই মাই কিনে এনেছে। তো মানে কোনোবারই আমাদের যাওয়া হয় না, বেসিক্যালি একদিন হয়তো যাওয়া হয়, মানে শ্যুজ বাগেরাগুলো তো কিনতেই হয়, সেগুলো তো আর মা পায় ওটা কিনতে পারবে না। তো তার জন্যে তাছাড়া বাকি সব মাই শপিং করে আনে। তো যা যা মানে আপনারা কালেকশন দেখবেন ড্রেসেরও এবং এখন জুয়েলারিরও বেশিরভাগটাই মাই কিনে নিয়েছে, আর কিছু আছে জুয়েলারি যেগুলো আমরা বানিয়েছি নিজে বাড়িতে হ্যান্ডমেড। তো যাই হোক, অনেকটাই আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেলো, তো চলুন সেগুলো দেখিয়ে দিই, তারপরে আপনারাও নিজেরাও কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের এই জুয়েলারিগুলো। তো চলুন স্টার্ট করি সেটাই, এক করে দেখান। তো ফার্স্ট যেটা আমি দেখাচ্ছি মানে মাই প্রত্যেকটা তো আপনাদের বললাম মাই কিনে নিয়ে এসছে। তো একটা মা নিয়ে এসছে হলো একটা ইয়াররিংস, যেটা এইরকম দেখতে পাচ্ছেন কি না জানি না। এটা মানে আগে তার আগে বলে দিই, মানে বেসিক্যালি আমরা বেশিরভাগ জুয়েলারি যেগুলো দেখবেন বা কালেকশন আমাদের যেগুলো মানে যতটাই আছে সবই বেশি মানে ধরুন ওই 100-এর মধ্যে হয়তো 90% সিলভারের উপরে, আর বাকি যে 10% ওটা গোল্ডেন। তো মানে বেসিক্যালি আমরা মোটামুটি সবাই বাড়িতে সিলভারটাই বেশি পরতে ভালোবাসি, তো প্রত্যেকটাই মানে সিলভারটাই বেশি আমাদের। তো যাই হোক, মাতাও এবার একটা আমাদেরকে এই গোল্ডেন কালার মানে ইয়াররিংসটা নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না বলতে। হ্যাঁ, এটা গোল্ডেন কালার, তার মধ্যে এখানে একটা বসানো আছে হলো পাথর স্টোন আছে, আর এখান দিয়ে ছোটো ছোটো স্টোন আছে, খুব সুন্দর। অবভিয়াসলি আমি ড্রেস যখন পরবো তখন তো দেখতেই পারবেন ব্লগে। এটা একটা নিয়ে এসেছিল, খুব সুন্দর এটা নিয়ে এসছে। ওটা একটু হালকা ব্ল্যাক ব্ল্যাক যে পলিশের যেটা হয় সেটার উপরে আছে। এটা একটু ব্ল্যাক পলিশের উপরে আছে, পুরোটাই স্টোনে। আমি একটু খুব একটা স্টোন পছন্দ করি না, বাট তাও কয়েকটা ড্রেসের সাথে যেরকম যেরকম হেভি কোনো ড্রেস হলে সেগুলোর সাথে তো তখন ভালো লাগে। তো যাই হোক, এটা আর একটা নিয়ে এসছে সেকেন্ড। এগুলো এখন প্রথমে যেগুলো দেখাচ্ছে ওগুলো সব কিনে নিয়ে এসছে, আর একটা পুরো সেট নিয়ে এসছে, যেটা একটা সেট ওটা পুরোই সিলভারের। এটা ফুল সিলভার, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। তো আমি এটা কিছুই আমরা শপিং করি সব মাই নিয়ে এসে, মানে মায়েরই পছন্দের, মানে আর্ধেক ড্রেস বলুন বা যাই জুয়েলারি বলুন সব মায়ের পছন্দেরই আমাদের, কারণ মা জানে কোনটা আমরা পছন্দ করি, তো মানে সেটাই নিয়ে আসে, তো আমাদের পছন্দও হয়ে যায়। তো এটা হলো ওর নেকলেসটা যেটা দেখছেন এই যে, তার সাথে এর একটা হেভি ওয়েট কানের, কানেরটা খুব সুন্দর, মানে এটা শাড়ির সাথে পরলে দারুণ যাবে আর কি। আর তার সাথে একটা টিকলিও আছে, তো এখানে একটা টিকলিও আছে, দাঁড়ান আমি আপনাদের একটু পরে দেখাই, আমার খুব পছন্দ হয়েছে এটা। আমার একটু তাড়াতাড়ি কাজ করার অভ্যাস আছে, এই জন্য আমি বিশাল বকাও খাই।
পাচ্ছি, মানে এটা সত্যি কথা বললে পড়ার সাথে সাথেই মুডটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমার ভীষণ মানে পছন্দ হয়েছে এটা। নজর হটি দুর্ঘটনা ঘটি। আমি শুধু এটাই পড়লাম, প্রত্যেকটা পড়বো না, কারণ ওগুলো ড্রেসের সাথে সাথে পরে দেখাবো। এটা দেখতে খুব ভালো লাগছিল, এটা পড়ে আজকে মনে হচ্ছে এটা এখানেই ইতিবাচক হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, মানে সেটটা দারুণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মা যখনই এনেছে দেখার পর থেকে খুব সুন্দর লাগছে, কিছু সাজেনি তাও খুব ভালো লাগছে দেখতে, মানে পুরো ফেস কাটিং চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো ওটার হার, আর এটা একটা কানের, আর এখানেই আছে। এটা বেসিক্যালি শাড়ির সাথে পরলে দারুণ লাগবে আর কি, মানে বেশ অষ্টমীর দিনকের জন্য একদম পারফেক্ট আর কি এটা। তো এটা একটা কিনে এনেছে মা, আমি একটু নিজের সাজগুলো খুলে ফেলছি। সো ওইটা তো মোটামুটি করা, মানে দেখালামই আপনাদের, আমি খুলে ফেলেছি এগুলো, মানে ইয়াররিংস এগুলো খুলে ফেলেছি। তো আর একটা জিনিস মা নিয়ে এসছে হলো একটা আংটি, যেটা আর কি দারুণ, খুব সুন্দর, সত্যি কথা বলতে খুব সুন্দর, দারুণ পছন্দ হয়েছে আমাদের। বেসিক্যালি আমাদের এরকমই আছে কি মা আমাদের এনে দেয়, এবার আমরা মিলিয়ে মিশিয়ে দুজন মিলে যার যেদিন ইচ্ছা যেটা পরার, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পরে নিই। এরকম না কি এটা বোনকে দিয়েছে ও মানে ঈশাই পরবে, এটাই পূজা, তো পূজা এরকম কিছু নেই, মানে ড্রেসেসগুলো তো পসিবল না, তো যার যেটা ড্রেস হয় ওটাই। বাট এই জুয়েলারি এগুলো সব আমাদের একটাই, মানে যেটা যার ইচ্ছা যখন সেটা মানে তখন পরে আর কি, মানে একটু অ্যাডজাস্ট করে নিই। তো এটা খুব সুন্দর, এখানে মানে হোয়াইট কালারের একটা স্টোন আছে এখানে, আর এটা পুরোটাই ব্ল্যাকের যে সিলভার কালারটা ওইটা খুব সুন্দর। তো নেক্সট নিয়ে এসছিল এই ব্যাঙ্গেলসগুলো, এটা হলো ব্ল্যাক কালারের উপরে আছে বল টাইপের, এটাও খুব সুন্দর, এটা আমার জন্য আর কি। চুড়িগুলো তো সেম পরতে পারি না বনু আর আমি, তো ডিফারেন্টই আনতে হয় আর কি। তো এগুলো খুব সুন্দর, এটা একটা আছে। আর নেক্সট আছে হলো এইগুলো, এগুলো এখন খুব উঠেছে আর কি। এটা বেসিক্যালি মা মায়ের জন্যই এনেছে, এটা তো মায়েরই হাতের, মানে আমার হাতে হবে কিন্তু একটু বড়, মা আর বোন পড়তে পারবে। এটা পুরোটা কালারফুল, এগুলো বেশ শাড়ির সাথে দারুণ লাগে আজকাল, মানে এটা সত্যি কথা বলতে এইটা একটা ডিজাইন আছে। আর এটা একটা ডিজাইন, তো এখানে একটু অত্যাধিক আলো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর নেক্সট একটা দেখাচ্ছি, আর একটা আছে হলো এটা ঈশার জন্যে, এটা চেষ্টা করছি আমি দেখানো। এটাও বেশ খুব সুন্দর, ব্ল্যাকের উপরে দারুণ মাল্টি কালারও এখানে ইউজ করা হয়েছে, মানে সবচেয়ে বেস্ট যেটা বলতে গেলে এইটাই সুন্দর। এটা এটা পরে দেখাচ্ছি, এটা একটা আছে খুব সুন্দর, এটা মায়ের জন্য আরও দুটো নিয়ে এসছে, সেটা হলো এরকম, মানে এটা একটা সেই লাল পলাগুলো হয় না ওই টাইপের, তার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা, এটাও খুব সুন্দর, নাম পরে দেখে আমার হাতে সব ঢুকেছে এই কালার, খুব সুন্দর, মানে সিম্পল, মানে রেড কালারের উপরে জাস্ট গোল্ডেনের কাজ, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো মোটামুটি যেগুলো মানে মা কিনে নিয়ে এসেছিলো সেগুলো আমার কমপ্লিট, এবার আমরা নিজেরাও কিছু ইয়াররিংস মানে সিলভারের বা গোল্ডেনের বানাই, তো সেই ইয়াররিংসের মধ্যে কিছু নিজেদের জন্য এখন বানিয়েছি। তো অনেক সময় মানে আমরা ওগুলো যেরকম আমাদের আপনারা জানবেন আমাদের একটা পেজও আছে, আর আমরা এখান থেকে মানে যেরকম গার্মেন্টস বা ড্রেসেসও বিক্রি করি, তার সাথে জুয়েলারিগুলোও বিক্রি করি, তো সেখানে আমরা কিছু বানাই, তো সেখানের কিছু কালেকশান আছে, তো সেখান থেকে আমাদের জন্য কিছু বানিয়েছি এইবার, তো সেগুলো আপনাদের দেখাচ্ছি, বেশি না দুটো তিনটেই বানিয়েছি, কারণ অত টাইম ছিল না, তো মানে
ওগুলো বানাতেই অনেক টাইম লেগে যায়, অনেক পেশেন্স দিয়ে দিয়ে বানাতে হয়। তো এইটা একটা আছে, সেই সিলভার, ওটাও সিলভার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তো আলো না এখানে, বেশি আলো হয়ে গেছে, একটু আলোটা কমুক। আমি প্রত্যেকটা পিকচার ইনক্লুড করে দেবো, অসুবিধা। এটা একটা আমি আমরা বানিয়েছি, এটা খুব মানে আমার তো খুব পছন্দ হয়েছে, দাঁড়ান পরে দেখাচ্ছি। কেন যে কানেরটা পরলাম, আপনারা কমেন্টে জানাবেন যে আমরা বানিয়েছি কিরকম, মানে হয়েছে আর কি বানানোটা। দেখতেই পাচ্ছেন বেশ খুব মানে ঝুমকো স্টাইলের বানিয়েছি, খুব সুন্দর এটা, তো আমার তো দারুণ পছন্দ হয়েছে। তো এটাই বানিয়েছি একটা, এটা একটা বানিয়েছি, এটা হালকা একদম মানে জাস্ট হালকা একটা সালোয়ার ঠালোয়ার সাথে পরলে ভালোই লাগবে বেশ। আর নেক্সট আর একটা বানিয়েছি, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু ওটার আর একটা পার্ট আমার এখনও বানানো হয়নি। তো আমি ভাবলাম যখন এটা জুয়েলারি করছি ওটাও দেখিয়ে দিই, একটা ফুল কমপ্লিট হয়েছে, তো আমি ওটাই দেখিয়ে দিচ্ছি। আর একটা বানানো হয়নি, মানে বানাচ্ছি, কারণ একটু টাইম লাগছে, কারণ ওটা একটু হেভি টাইপের, তো এই জন্য এটা বানাতে একটু টাইম লাগছে, কারণ এত মানে এটা পুরো মাল্টি কালারের উপরে আছে। যদি আপনারা কেউ পারচেসও করতে চান তাও আপনারা বলতে পারেন, আমাদের পেজ আছে ওখানেও মেসেজ করতে পারেন, আমরা এরকম অনেক রকমেরই মানে জুয়েলারি বানাই, তো আমরা প্রোভাইড করতে পারবো। তো এটা একটুখানি আমার একটা পার্টি বানানো হয়েছে, কারণ এটা মানে টাইম লাগছিলো অত, তো এখন আর একটা হয়ে ওঠেনি। মানে নিজেদের জন্য তো অত তাড়া নেই, মানে পুজোর আসার আগে বানালেই হলো, আর সব তো আর পরে নেবো না, মানে সব পরে পরা হয়েও ওঠে না আর কি, একটু হেভি টাইপের কি পাচ্ছেন। তো এটা একটা, আর যদি ইচ্ছে থাকে তাহলে আরও একটা দুটো বানাবো। তো এটা একটা আছে, আর নেক্সট এমনি আর কিছু সেরকম বানাইনি, এরকম একটা ছোটো ছোটো, এটা মানে ছোটো জাস্ট এদিক ওদিক যাওয়ার জন্য এরকম কিছু মানে বানিয়ে রাখি, পুজোর টাইমেও বানিয়েই নিই একবার, নাহলে আর অন্য টাইমে বানানোর টাইম হয় না বলে। তো এগুলো বেশ ছোটো ছোটো, মানে এদিক ওদিক ইউজ করার জন্য করতে পারেন, খুব সুন্দর লাগে, কারণ ছোটোও আছে, তো আপনি কোথাও গেলেন একটা কিছু সবসময় যে টপস পরবেন কানে, তাও তার থেকে এটা একটা পরে নিলেন। এটা শুধু গোল্ডেনটা বানিয়েছি, সিলভারটা বানাবো, সেটা এখনও বানানো হয়নি। অ্যাকচুয়ালি এত কিছুর মধ্যে আর বানানো হয় না, এটার একটা টাইম লাগে। তো মোটামুটি আপনাদের সাথে একদম ছোটোর মধ্যে দেখতেই পাচ্ছেন, বেশ কোথাও গেলে একটা বেশ ভালো লাগে, ছোটোখাটো একটা কানের ইয়াররিংস পরে নিলাম, যারা বেশি পরতে সবসময় ভালো না বাসে। তো মোটামুটি আজকে আপনাদের সাথে সবই শেয়ার করলাম, মোটামুটি এগুলোই আছে, আর না আর কি কটাই আছে আর কি জুয়েলারি, এগুলোই। তো মোটামুটি জুয়েলারি তো সব দেখানোই হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল, আর নেই এটাই ছিল আর কি জুয়েলারি কালেকশন এবার পুজোর জন্য। আর মোটামুটি মা এবার যেগুলো মানে অন্য যেসব টিপ টিপ এগুলো এনেছে ওগুলো তো দরকার নেই। তো যাই হোক, আজকে কেমন লাগলো আপনাদের এই আমাদের এই মানে আজকের পুজোর কালেকশনগুলো এবারে, তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনাদের আমাদের হ্যান্ডমেড যেগুলো আছে সেগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে কমেন্টে। আর যদি আপনারাও চান সেরকম কিছু পারচেস করতে সেটাও আপনারা আমাদের কমেন্টে বা আমাদের যে পেজটা আছে আমি আবার আপনার এখানে দিয়ে দেবো লিঙ্কটা, তো সেখানে গিয়ে আপনারা মেসেজ করে জানাতে পারেন। তো যদি যেটা বলছেন ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে যেরকম আপনারা মানে দেখছেন সেরকম করে দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট তো খুব দরকার। তো নেক্সট কোনো ভিডিও বা ব্লগে আবার আপনাদের সাথে দেখাবার, দুর্গাপূজার এই ব্লগ তো কন্টিনিউ চলতেই থাকবে, বিকজ আপনাদের সাথে তখন অনেক কিছু শেয়ার করা আছে, কী কী মানে ড্রেসেস কিনলাম, কোথায় যাচ্ছি, কী করছি, সবই যদি যাওয়া হয় তো শেয়ার করবো সব কিছু মোটামুটি। তো আজকে আমাদের এই ভিডিওটা এখানে এন্ড করলাম, নতুন কোনো ভিডিও বা ব্লগে আবার আপনাদের সাথে দেখাবে, ততক্ষণের জন্য আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।